বেকার, মানে একদমই বেকার। वेलकम टू माई चैनल। तो सबाई तुम्हारा केमन आछो, आशा करछि सबाई तुम्हारा भालोई थाकबे। तो आज के जो वीडियो होते चले, तो आज के एक्चुअलि आमार अनेक भाई अनेक बंधुरा बोलेछिलो जो तोर जदि बाइक निये सामथिंग किछु नलेज थाके ताहले तुई सेगुलो शेयर करते पारिस। तो आमार काछे आपातत जे बाइकटा आछे, आमार काछे निंजा एकटा आछे, निंजा 300 आछे, आर एकटा आमि रयल एनफिल्ड किछुदिन आगे पार्चेस करेछि, ठीक आछे। तो निंजा 300 এর আমার 3 বছর হয়ে গেছে, 3 ইয়ার্স হয়ে গেছে। তো 3 ইয়ার্স এর মধ্যে আমি যে এক্সপেরিয়েন্সটা করেছি নিনজা 300 এর, বাইকটা তো খুবই ভালো বাইক, তো কোনো কথা হবে না বাইকটার ব্যাপারে। বাট 3 বছরের যে এক্সপেরিয়েন্সটা, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। প্রস কি কনস কি সব আমি মোটামুটি একটা বানিয়ে দিচ্ছি, আর অতটা পারফেক্ট আমি নই, বাট তোমরা ভিডিওটা দেখে সেটা জাজ করবে যে ভিডিওটা কেমন হয়েছে, তোমরা কেমন নলেজ পেয়েছো সেটা থেকে। তো চলো একটা ভালো জায়গা দেখে তোমাদেরকে নিয়ে যাই, আর ওখানে ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা ফুল দেখবে, অনেকটা তোমরা সুবিধা পাবে। আর যারা পারচেজ, যারা নতুন নিনজা 300 কিনতে চাইছো, তাদের জন্য সুবিধা তো হবেই হবে, আর যাদের আছে তারা তো কোনো অসুবিধাই নেই, কোনো ব্যাপারই নেই তাদের। তো চলো লেটস গো, দেখাচ্ছি তোমাদেরকে জায়গায়। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি, আর যেমন কি দেখতেই পাচ্ছ গ্রিন বিউটি। তো আমার খুব পছন্দের একটা বাইক, খুবই ফেভারিট বাইক বলে আমি এটা নিয়েছিলাম। 3 ইয়ার্স হয়ে গেল, যেমন কি আগেই বললাম তোমাদেরকে। তো 3 ইয়ার্সের যেটা আমার এক্সপিরিয়েন্স, তো আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। গাড়িটার লুক ওয়াইজ যেমন তোমরা দেখতে পাচ্ছ, গাড়িটার লুক ইজ মানে অসম, মানে অসম টু অসম, মানে কোনো কথা হবে না, ঠিক আছে। আর ফার্স্টে দেখো প্রস অ্যান্ড কনসের মধ্যে ফার্স্টে কনসটা বলি, ঠিক আছে, ফার্স্টে নেগেটিভ সাইডটা বলি তোমাদেরকে, তারপরে পজিটিভ সাইডটা বলবো। যেমন নেগেটিভটা তুমি যদি বলতে চাও তাহলে বলতে পারো এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মানে বেকার, মানে একদমই বেকার, ঠিক আছে। মানে যে বাম্পারেই যাই আমি, একটু একটু যদি উঁচু হয় না, একদম এমনভাবে লাগবে না, মনে হবে পাইপ ফাইপ সব ফেটে বেরিয়ে গেল, ঠিক আছে। ওটাই একটা বহুত বড় নেগেটিভ আমার আমার কাছে। আর মেনলি মাইলেজ, এবার মাইলেজটা কি ডিপেন্ড করে কে কেমনভাবে চালায়। তো আমার কাছে যেমন 18-20 এরকম করে মাইলেজ দেয়, এবার যে হালকাভাবে চালাবে সে নর্মাল ঠিকই দেবে মাইলেজ, অতটাও ইস্যু নেই। এবার এইসব গাড়ি যে নেবে সে মাইলেজ অবশ্য দেখবেও না সেটাও। এবার থার্ড পয়েন্ট যদি বলতে চাই তাহলে এর যে টায়ারগুলো আছে, তো টায়ারগুলো এটার সাথে ঠিক দেয়নি, ঠিক আছে। কারণ যখনই আমি একটু ওভার স্পিডে বাইক চালাই, দিই যখন হ্যান্ডেলটা ছেড়ে দিই মানে এত হ্যান্ডেলটা শেক করতে লাগে, আর প্লাস গ্রিপটাও একটু অতটা আমাকে ভালো ফিল হয় না। এবার ওটা নিজের নিজের ওপেন ছিল, যেমন এটার হিটিং ইস্যু খুব আছে, ঠিক আছে, মানে বাইকটা খুব জলদি হিট হয়ে যায়। তো প্রথম আমার জানা ছিল না, বাট তারপরে আমি অনেক চালানোর পরে, অনেক কিছু দেখার পরে দেখলাম যে প্রচণ্ড হিটিং ইস্যু আছে। আর প্রথম কথা, আমার বাড়ি দুর্গাপুরে, আর আমি এটা পারচেজ করেছিলাম কলকাতা থেকে, ঠিক আছে। তো আমার কিছু কিছু পার্টসের জন্য, যেমন আমি ওদেরকে কলও করেছি অনেকবার, অনেক কিছু করেছি, ঠিক আছে, ফোন করেছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, তো ওদের ওখান থেকে রেসপন্সটা খুব মানে খুব ব্যাড রেসপন্স, মানে ভালো রেসপন্স। তো এইটা যদি বলতে চাও তো এইটা বলতে পারো যে ওদের রেসপন্স ভালো নেই। আর আমার যে সার্ভিসিংটা, সার্ভিসিং কস্ট এটার বহুত হাই আছে, বহুত হাই আছে কস্টিংটা। আমি পারচেজ করার পর থেকে কিন্তু আমি কলকাতা একবারও যাইনি, ঠিক আছে। বাট আমার যে ফ্রেন্ড সার্কেলে আছে তাদেরও কিছু কিছুজনের নিনজা আছে, তো তাদের মুখ থেকে শুনেছি যে কস্টিংটা খুব হাই। বাকি আমিও যখন জিজ্ঞেস করেছিলাম
তখন ওরা বলেছিল যে কস্টিং মানে যে সার্ভিস চার্জটা ওটা বহুত হাই আছে, তো ওইটা একটা বলতে পারো তোমরা। আর একটা বলতে পারো যেমন সিটটা আছে, সিটটা খুব হার্ড আছে, তো খুব প্রবলেম হয়, ঠিক আছে, আমারও বসে প্রবলেম হয়, প্লাস পিলিয়ানও যে বসে তারও প্রবলেম। এবার পজিটিভ আমি সাইডটা বলে দিচ্ছি, পজিটিভ সাইড হচ্ছে ভাই নিনজা ইজ নিনজা, কোনো কথা হবে না, কোনো কম্পেয়ার হবে না এই গাড়িটার সাথে, মানে নিনজা ইজ নিনজা, ঠিক আছে। এবার হচ্ছে তারপরে পজিটিভ সাইড মানে কি পজিটিভ বলবো, আমার এত ফেভারিট বাইক, যত নেগেটিভই থাকুক না কেন তাও আমার এত ফেভারিট বাইক যে আমি এটা নিয়েছি। এর কম্পারিজনে আসে RR310ও আসে, আর তারপরে ডিউক না RC390ও আসে, আর ইয়ামাহা R3ও আসে। বাট নিনজার যে তুমি যখন বাইক নিয়ে যখন এই বাইকটা নিয়ে যখন যাবে তখন যে হেড টার্নার, এতটা হেড টার্নার আর আইকেচি এত, মানে পাবলিক রিয়াকশনটা খুব ভালো, মানে মাথা ঘুরি ঘুরি সবাই দেখে। তোমার যে টপ স্পিড আছে, টপ স্পিডও খুব ভালো, ইনিশিয়ালটা অতটা বলতে পারবো না, বাট টপ স্পিড আমি ওই ম্যাক্স টু ম্যাক্স চালিয়েছি 175, ওইরকম চালিয়েছি, 180 অব্দি যাচ্ছিলো, কিন্তু অতটা তারপরে প্রবলেম হয়ে গেলো বলে আমি যেতে পারলাম না। আর আর বাকি সব ঠিক আছে। আর হ্যাঁ, মেন হচ্ছে যে বিল্ড কোয়ালিটিটা মানে জাস্ট অসাম, মানে আমি গাড়িটা নিয়ে একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, মানে ভালোই জোরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাট বডিতে কিচ্ছু হয়নি, কিচ্ছু না, একটা মানে ক্র্যাক অবধি হয়নি বডিতে, বাকি জাস্ট সামনে এই আমার দুটো মিরর ছিল, মিররগুলো একটু প্রবলেম হয়ে গেছে। মিররগুলো তো সবাই তুমি যে রিভিউতেই দেখবে মিররগুলো প্রবলেম করে, মিররগুলো মানে একটু যদি এদিক ওদিক করে দাও তাতেই ক্র্যাক মানে ধরে যায়, ঠিক আছে। ওটা একটু চিপ কোয়ালিটির আছে, ওটা মানবো আমি, বাকি ভাইজার থেকে শুরু করে সব কিছু A1 কোয়ালিটির, তো ব্যাস ওটাই। তো ফ্রেন্ডস, আমার 3 বছরের এক্সপিরিয়েন্সের যা যা কিছু ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি এই বাইকটা নিয়ে আর কোনো বা এই ভিডিওটা নিয়ে আর কোনো ইনকোয়ারি থাকে তোমাদের, তাহলে প্লিজ নিচে কমেন্ট বক্সে কোয়েশ্চেনগুলো করে দেবে, আমি সবার আনসারগুলো করে দেবো। আর পারলে আমাকে ইনস্টাগ্রামে DMও করতে পারো, আমি ইনস্টাগ্রামের লিঙ্কটাও নিচে দিয়ে দেবো। তো ব্যাস ভিডিওটা আজকের জন্য এতটাই। আর হ্যাঁ, ওয়েট, আর এই বাইকটা নিয়ে আর রিসেন্টলি আমি 3-4টে খুব এক্সট্রিম ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করব, তো সেটার জন্য ভিডিওটাকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশন যেটা বেল আইকনটা আছে ওটাকে অলে প্রেস করে দেবে, তাতে আমার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে জলদি জলদি চলে আসবে। তো আজকের জন্য এতটাই, তো চলো টাটা বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।